ফ্রেন্ডস আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের দু সালের জানুয়ারি মাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক তারই একটি অংশ নবম শ্রেণীর বাংলা বিষয়ের এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক এই অ্যাক্টিভিটি টাস্কের উত্তর এখন তোমাদের করে দেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সমস্ত বিষয়ের অ্যান্সার তোমরা এখানে পেয়ে যাবে প্রথমে দেখে নাও এমসি কিউ প্রশ্নের উত্তরগুলো এক নম্বরে রয়েছে অম্বিকা মঙ্গল গান কি কবি কঙ্কন অম্বিকা হলেন অম্বিকা হচ্ছেন এখানে দেবী চণ্ডী সঘনে চিকুর পড়ে বেঙ্গ তর্কাবাজ এক্ষেত্রে চিকুর শব্দের অর্থ কী চিকুর শব্দের অর্থ বিদ্যুৎ যার নাম স্মরণ করলে বজ্রপাত বন্ধ হয় বলে মানুষের বিশ্বাস তিনি হলেন জৈমিনী তারপরে দুই নম্বরে দেখো দুইয়ের এক নম্বরে রয়েছে দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার কেন এমন পরিস্থিতি হয়েছিল চারিদিকের আকাশ মেঘে আচ্ছন্ন হওয়ায় সমগ্র কলিঙ্গ দেশ অন্ধকারে ঢাকা পড়ে ফলে কলিঙ্গবাসী নিজেদের অঙ্গ দেখতে পাচ্ছে না বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড় প্রজারা কোন বিপাকে পড়েছিল মুসলধারায় বৃষ্টিপাতের সঙ্গে ভয়ঙ্কর ঝড়ের তাণ্ডবে আসন্ন বিপদের কথা ভেবে প্রজারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালান কলিঙ্গ দেশে একটানা কতদিন বৃষ্টি চলেছিল কলিঙ্গ দেশে এক টানা সাত দিন বৃষ্টি চলেছিল তিন দাগে দেখো চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ মেঘ বলতে কী বোঝো অষ্টগজরাজ এর পৌরাণিক অনুষঙ্গটি কী মেঘ বলতে চার ধরনের মেঘের কথা বলা হয়েছে এরা হলো সংবর্ত আবর্ত পুষ্কর ও দ্রোণ পৌরাণিক মতে উক্ত চার রকম মেঘের বাহন হল অষ্টগজরাজ তথা ঐরাবত পুণ্ডরিক বামন কুমুদ অজ্ঞান পুষ্পদন্ত সার্বভৌম ও সুপ্রতীক এরা দিকগজ নামে পরিচিত কবিতা অনুসারে বলা যায় ওই আটটি হাতি চার রকম মেঘের সাহায্যে কলিঙ্গ দেশে প্রবল বৃষ্টিপাত ঘটায় ফলে সমগ্র কলিঙ্গ দেশ জলমগ্ন হয়ে পড়ে ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল কোন প্রসঙ্গে উদ্ধৃতিটির অবতারণা করা হয়েছে কবি মুকুন্দরাম চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে কলিঙ্গ দেশে যে ভয়াবহ ঝড় বৃষ্টি হয়েছিল তার বর্ণনা করা হয়েছে আকাশ কালো করা বিপুল মেঘরাশির বর্ষণে প্লাবন সৃষ্টি হয় কলিঙ্গে টানা সাত দিনের অবিরাম বর্ষণের সঙ্গে নিরন্তন শিল পড়তে শুরু করে ভাদ্র মাসে তাল পেকে যেমন গাছ থেকে পড়ে যায় ঠিক তেমনইভাবে অত্যন্ত বড় আকারের শিল ঘরের চাল ভেদ করে মেঝেতে পড়ে প্রজাদের ঘরবাড়ি বিনষ্ট করে দেয় তিন দাগে চণ্ডীর আদেশ পান বীর হনুমান চণ্ডীর আদেশে বীর হনুমান কি করেছিল দেবী দেবীচন্ডী বীর হনুমানকে কলিঙ্গ দেশকে বিধ্বস্ত করার আদেশ দিয়েছিলেন দেবীচন্ডীর মায়ায় কলিঙ্গ দেশের উপর নেমে এসেছিল ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ নিরন্তর সাত দিন বৃষ্টির ফলে কলিঙ্গ দেশ জলমগ্ন হয়ে পড়েছিল তার উপরে দেবীর আদেশে বীর হনুমান কলিঙ্গের ধ্বংস সাধনে মগ্ন হয়েছিল বীর হনুমান সেদেশের সকল মঠ মন্দির ভেঙে চুরমান করতে থাকেন হনুমানের কীর্তিকলাপের জন্য সমস্ত মঠ ও মন্দির খেলনার মতো গুঁড়িয়ে যেতে থাকে চার নম্বরের প্রশ্ন কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশ অনুসরণে প্রবল প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত জনজীবনের ছবি কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো কবি মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের অন্তর্গত দেশের কলিঙ্গের যায় কলিঙ্গে কলিঙ্গের আকাশে ঘন মেঘের সমাবেশ ঘটে দেবীর আদেশে হঠাৎ ঈশান কোণে মেঘ জমা হয় ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায় দূর দিগন্তে মেঘের গম্ভীর ধ্বনির সঙ্গে শুরু হয় মুসুলধারায় বৃষ্টিপাত বিপদের আশঙ্কায় প্রজারা ঘর ছেড়ে দ্রুত পালাতে থাকে ঝড়ের দাপটে শস্য ক্ষেত এবং সবুজ গাছপালা নষ্ট হয়ে যায় প্রবল বর্ষণে পথঘাট জলমগ্ন হয় আটটি দিক হস্তি যেন বৃষ্টিধারায় সব ভাসিয়ে নিয়ে যেতে থাকে নিয়ে যেতে চাই। বিপদ থেকে রক্ষা পেতে ভীত প্রজারা ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে সাত দিন অবিরাম বর্ষণের ফলে প্লাবিত হওয়ায় কৃষিকাজ যেমন ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়িও নষ্ট হয়ে যায় ভাদ্র মাসের তালের মতো বড় আকারের শিল ঘরের চাল ভেদ করে পড়তে থাকে দেবীর আদেশে বীর হনুমান ঝড়ের বেশে তাণ্ডব চালিয়ে মঠ অট্টালিকা ধ্বংস করে প্রজাদের আরও বিপদগ্রস্ত করে তোলেন দেবী দেবীচণ্ডীর আদেশে সৃষ্ট এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে অসহায় অসহায়ভীত প্রজারা বিপদের আশঙ্কায় অবশেষে কলিঙ্গ ত্যাগ করে চলে যায়